আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মক্কায় অষ্টম দিন। তো একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাবা শরীফ। আমি সরাসরি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকে আমাদের শেষ, কালকে সকালে ইনশাআল্লাহ আমরা মদিনায় চলে যাব। তাই খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে, আসলে কি বলবো। তো আসার পরই প্রথম উমরাটা পালন করেছিলাম আর এখন চলে যাচ্ছি। তো সকালবেলা আয়শা মসজিদুল আয়শাতে গিয়েছিলাম আমরা উমরা নিয়ত করার জন্য। আপনারা তো জানেনই মক্কাতে মিকাতে থেকেই নিয়ত করতে হয় উমরার জন্য। তো মসজিদুল আয়শায় গিয়ে আমরা উমরা করার নিয়ত করে চলে এসেছি। তো এখন এই তো বাজে 3টা। তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এই কারণে তাফ করতে পারিনি। এখন আমি বসে আছি আমার মেয়ের সাথে, দেখি আমার মা গিয়েছে তাফ করতে। তো প্রথম উমরা আমার মেয়ে করেছে আমাদের সাথে, বাট ওর অনেক কষ্ট হয়েছে, যে কারণে ভাবলাম যে এই দ্বিতীয় উমরাটা আর ওকে নিয়ে করবো না, আলাদা আলাদাভাবে করবো। তো এই যে আপনারা দেখুন আজকে আমরা কী কী করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওই যে ওখানে জমজম পানি, আশেপাশে সব জায়গা জমজম আছে। আমার মেয়ে যে আল বাইক খাচ্ছে, এখানে আমরা বোতল নিয়ে ছোট ছোট বোতল নিয়ে আসি, তারপরে জমজমের পানি ভরে তারপরে হোটেলে চলে যাই। আজকে আমাদের শেষ দিন, অনেক কষ্ট হচ্ছে, অনেক বেশি, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। কেন যে চলে যাচ্ছি সেটাই বুঝতে পারছি না। আজকে ক্লক টাওয়ারটাও মেঘে ভরে গিয়েছে, যে ক্লক টাওয়ার। আর আমি এই দেখো কাবা শরীফ, দেখো এখানে বসে আছে কেউ মানুষরা। এখন আমার কাবা শরীফ হাঁটতে পারি নাই, এখন আমাদের জুতা নিয়ে এসেছি, এখন জুতার চুটি ফুটি নিয়ে এসেছিল। তারপরে আমাদের জুতা 5টা হারিয়ে গেছে, 6টা জুতা হারিয়ে গেছে আমাদের। এই জন্য এখন জুতা আমরা যে বস্তার মধ্যে পরে এভাবে ক্যারি করতে হয়, নাহলে এগুলো হারিয়ে যাবে। তারপরে কি বলতো, তুমি কি খাচ্ছ বলো? চিকেন ফ্রাই, চিকেন নাগেটস। আর একটু কি খেয়েছ? হ্যাঁ, আর কি খেয়েছ? আইসক্রিম, কোক, সবই খাচ্ছ? চকলেটও খেয়েছো, খেজুরও খেয়েছো? মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। তো এই যে আজকে আমাদের শেষ দিন মক্কাতে। তো কালকে সকালে ইনশাআল্লাহ আমরা রওনা দিব মদিনার উদ্দেশ্যে। তো মক্কা থেকে আমাদের মদিনা যেতে বলা হয়েছে যে 7 ঘন্টা লাগবে। তো বাসে উঠবো সকালে 9টাতে, দেখি 9টার মধ্যে পৌঁছে যাই। তো কিছু খাবার দাবার সকালে উঠে কিনে প্যাক করে নিব।
তো এখানকার যে কোরআন শরীফগুলো দেখছিলাম, তো সব কিছু শেষবারের মতন দেখে যাচ্ছি আর চেষ্টা করছি একটু ভিডিও করে রাখি। আসলে কি বলবো, মনটা এত খারাপ, মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আসল জিনিস ছেড়ে, এই মক্কা ছেড়ে, এই কাবাঘর ছেড়ে যে কীভাবে থাকবো এটা আমি জানি না। যদিও মদিনায় যাচ্ছি, তো বাংলাদেশে যাওয়ার পর যে কী কী হালত হবে এটা আমি এখনই টের পাচ্ছি। তো এটা কি বলবো আর, এখানে যদি আমি সারা জীবন এইভাবে পড়ে থাকতে পারতাম আমি অনেক খুশি হতাম। তো এই যে জমজম কূপের সামনে আমরা বসে আছি, কি করব বুঝতে পারছি না। এখানে নামাজ পড়ছি, কোরআন পড়ছি, কিছুই ভালো লাগছে না। আল্লাহর কাছে দোয়া করছি যে কেন বাসায় যাচ্ছি, কেন মদিনায় যাচ্ছি, কেন বাংলাদেশে যাচ্ছি, কিছুই ভালো লাগছে না। তো যারা এখানে একবার আসে তারা তো জানেনই কি অবস্থা হয়। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।